क्योंकि मैं पूरे परिवार के साथ ही करूँ। আসসালামু আলাইকুম রেব্রিমান আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে পড়ালেখার সিক্স সার্স এক্সামের প্রস্তুতি ক্লাসে স্বাগতম আশা করছি সকলের দিন বেশ ভালোই যাচ্ছে এবং পড়াশোনা খুব ভালো হচ্ছে আমরা যারা লাইভে আছি একটু কাইন্ডলি হচ্ছে আমাকে একটু এনশিওর করেন যে আমাকে হচ্ছে ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে স্ক্রিন ঠিকঠাক করে ক্লিয়ার আছে কিনা আমরা ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আজকে আলোচনা করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ছয় আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আমরা আজকে ডিসকাস করবো আমরা সকলে জানি এই ক্লাসটা আমাদের এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যেখান থেকে দুইটা প্রশ্ন মোটামুটি দুই সাল থেকে এসে যাচ্ছে এই জন্যই মেনলি হচ্ছে এই ক্লাসটা আজকে নেওয়া তাছাড়া এই ক্লাসে আজকে আমি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এখান থেকে কীভাবে সিকিউ হয় এবং এম সি কিউ হয় সেগুলোর স্যাম্পলগুলো দেখাবো সো আপনারা যারা ক্লাসে আসেন একটু কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকে ক্লাস হচ্ছে অ্যাটেন্ড করতে পারে আমার স্বপ্ন তুমি হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আজ নতুন ওকে ক্লাস করেন মহিমা আক্তার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হিসাব আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ফার্মিতে বলছো ওয়ালাইকুম আসসালাম আমি মা কি মানবিকের আচ্ছা আপনি মানবিকের আচ্ছা যাক মারশাল্লা মানবিকের যাই হোক আমরা হচ্ছে এখনই আমাদের ক্লাসটা স্টার্ট করব। সো হচ্ছে যারা একটু আপনারা জানেন সিক্স ইয়ার্স এক্সামে হচ্ছে আমাদের এমসিকিউ হচ্ছে এক্সাম হবে সো এই এক্সামে যারা হচ্ছে অ্যাটেন্ড করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এছাড়াও সিক্স ইয়ার্স এক্সামটা জাস্ট আমাদের এক্সাম ছাড়াও যারা এইচএসি টোয়েন্টি ফোর পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এক যে ক্লাসটাতে আমরা ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সবাই ক্লাসটা করলে দেখতে পাবেন ওকে আমরা আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে যাই আপনাদের কাছে আবারও একটা ছোট্ট হাম্বেল রিকোয়েস্ট হচ্ছে আপনারা প্লিজ আপনাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেন ওকে মহিউদ্দিন বল হাসান বলছে আসসালামু আলাইকুম স্যার সাতকানিয়া থেকে মার্শা ধন্যবাদ মহিউদ্দিন ওয়ালাইকুম আসসালাম সুলতান আক্তার বলছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার ওকে সো হচ্ছে আমরা আসুন আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করি ইনশাল্লাহ আমরা আশা করছি ভালো কিছু হবে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় আয় আত্মীয় বিশ্লেষণ মেইনলি এটাকে আমরা অনেকে অনুপাত বিশ্লেষণ নামে চিনে থাকি ঠিক আছে ওকে যারা ক্লাসটা হচ্ছে এখন করছেন সকলকে একটু করে বলি যারা ক্লাসটা এখনই আছেন আমাদের সাথে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত জয়েন করার ট্রাই করবেন কারণ আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ ট্রাই করব যাদের বেসিক দুর্বল তাদেরকে ব্যসিকগুলি স্ট্রং করে দেওয়ার জন্য এবং পরীক্ষার মধ্যে খুঁটিনাটি বিষয় আই এম সিকিউর মাধ্যমে সলভ করে আর কি কি হতে পারে পোশন কোথায় আপনারা আটকাবেন কোথায় আপনাদের উইক পয়েন্ট হবে সবগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সো শুরু করছে আল্লাহ নামে বিসমিল্লা রহমান রহিম সো আমাদের ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে তিনটা বিশ্লেষণ থাকে একটা হচ্ছে তার তার তারল্য বিশ্লেষণ তারপর আর একটা হচ্ছে হচ্ছে কার্যকারিতা অনুপাত বিশ্লেষণ তারপর একটা থাকে হচ্ছে উপার্জন ক্ষমতা অনুপাত বিশ্লেষণ তারপর হচ্ছে কি স্বচ্ছতা অনুপাত বিশ্লেষণ একটু আমরা তাহলে একটু করে বলি যদি একটু করে লিখি সবাই একটু খেয়াল করেন তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কয়টা জিনিস নিয়ে বিভক্ত মেনলি আমাদের এই চ্যাপ্টারটা মেন দুইটা জিনিস নিয়ে চারটা জিনিস নিয়ে বিভক্ত আমাদের জন্য দেশে কয়টা জিনিস নিয়ে বলুন তো চারটা আমি যদি একটু কালারটা যদি চেঞ্জ করি সবাইকে একটু যদি দেখায় দেখেন সেটা হচ্ছে চারটা জিনিস অনুপাত আজকে চ্যাপ্টারটা চারটা জিনিস নিয়ে মেনলি আমরা ডিসকাস করব একটা হচ্ছে তারল্য বিশ্লেষণ তারল্য অনুপাত বিশ্লেষণ অনুপাত বিশ্লেষণ আচ্ছা আমি একটু এখানে লিখি হ্যাঁ তারল্য অনুপাত বিশ্লেষণ কার্যকারিতা অনুপাত কার্যকারিতা অনুপাত তারপর হচ্ছে উপার্জন হার অনুপাত উপার্জন হার অনুপাত আর একটা হচ্ছে সচ্ছলতা অনুপাত এখান থেকে আমাদের এমসি কিউ আসবে আমি দেখবেন একটু পরে সচ্ছলতা অনুপাত তা স্যার বলুন তো আমাদের ক্লাসটা মেনলি কয়টা জিনিসে বিভক্ত থাকবে পুরো হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে চারটা জিনিসে বিভক্ত থাকবে কেমন ওকে স্যার খেয়াল করেন একটা হচ্ছে কি একটা হচ্ছে তারল্য বিশ্লেষণ বা তারল্য অনুপাত বিশ্লেষণ আর হচ্ছে কার্যকারিতা অনুপাত বিশ্লেষণ উপার্জন ক্ষমতা বিশ্লেষণ সচ্ছলতা অনুপাত বিশ্লেষণ এখন কোনটার কাজকে আমাদের ফার্স্টে জানতে হবে প্রথমে আসি তারল্য অনুপাত বিশ্লেষণ এটা কি। এখন আমাদের এটাতে যাওয়ার আগে আমাকে আগে অধ্যায়টার প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে আমাদের অধ্যায়টার নাম কি আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়টা কি এবং এই অধ্যায়টার কাজ কি আর্থিক বিবরণী বিশ্লেষণ মানেই হচ্ছে আমরা জানি আর্থিক বিবরণী মেনলি চারটা একটা হচ্ছে আয় বিবরণী একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী একটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী একটা হচ্ছে মালিকানা সত্য বিবরণী কথা বুঝতে পারছেন এই চারটার মধ্যে মেনলি আমরা আয় বিমিতে আমরা মুনাফা পাই আয় এবং ব্যয় নিয়ে বিবরণী প্রস্তুত করা হয় তারপর আর্থিক অবস্থা বিবির মধ্যে ব্যবসার সম্পদ দায় মালিকানা সত্য নিয়ে আলোচনা করা হয় আর নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে নগদ সম্পর্কে জানা যায় এরপরে হচ্ছে মালিকানা সত্য বিভিন্ন মানে হচ্ছে মালিকের দাবি ব্যবসায়ের কাজ কতটুকু এটা সম্পর্কে আমরা জানতে পারি এখন এই এটা হচ্ছে আমাদের এই অর্ধেক মূল প্রেক্ষাপট এবং হচ্ছে এখন এই অর্ধেক কাজটা আসলে কি আমরা এই অর্ধেক কেন করব বাস্তব জীবনে অথবা আমাদের পরীক্ষা এটা কেন ইম্পর্টেন্ট স্যার দেখেন আপনি যখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে যাবেন তখন আপনার আপনি প্রথমে কি কি দেখবেন ওই কোম্পানির প্রফিট কেমন তারপর ওই কোম্পানির ঝুঁকি কেমন ওই কোম্পানির সম্পদ কেমন ওই কোম্পানির দায় কেমন এই বিষয়গুলো আমাদের জানা খুবই ইম্পর্ট্যান্ট এখন দেখেন আপনি একটা দুইটাই দুটা প্রজেক্ট একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই দুইটা প্রজেক্ট আপনার সামনে হাতে দেওয়া হলো এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন আপনি এখন এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি আপনি প্রথমে প্রফিট জানতে চাইবেন মানে মুনাফা জানতে চাইবেন এরপরে আপনি জানতে চাইবেন যে এদের সম্পদ কেমন আছে এদের দায় কেমন আছে তারপর দায় বিপরীতে সম্পদ কেমন আছে কারণ আমরা জানি যদি একটা কোম্পানিতে দায়ের পরিমাণ বেশি থাকে সম্পদের চেয়ে তাইলে ওই কোম্পানির দেওয়ালি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মেনলি আজকের এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার মধ্যে আমরা জানতে পারি হচ্ছে আমাদের কোম্পানির সম্পদ সম্পর্কে দায় সম্পর্কে মালিকানা সম্পর্কে এবং দায় বিপরীতে মালিকানা কতটুকু আছে দায়ের বিপরীতে আমার সম্পদ কতটুকু আছে এসব সম্পর্কে আমরা জানতে পারি স্যার এই চ্যাপ্টারের কত নাম্বার ক্লাস এটা স্যার এই চ্যাপ্টারে আজকে এটা ফার্স্ট ক্লাস মানে আমাদের ম্যাথ ওই যে এমসিউ ক্লাস স্যার এটা কত নাম্বার এটা হচ্ছে এক নাম্বার ক্লাস আজকের এই ক্লাসে আমি একদম বেসিক থেকে স্টার্ট করব এবং আজকে শেষ করব ইনশাআল্লাহ জাস্ট আপনারা আমাদের সাথে থাকুন এক সঙ্গে ইনশাআল্লাহ আমরা শেষ করব এরপর স্যার দেখেন তার অনুপাত বিশ্লেষণ এটার কাজ কি এখান থেকে এমসিকিউ বোর্ড কোয়েশ্চেন আসতে দেখা যায় তার অনুপাত মানে হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা নির্ধারণ করে তাহলে স্যার বলুন তো তারল্য অনুপাত দিয়ে আমরা কি জানতে পারি তারল্য অনুপাত দিয়ে আমরা জানতে পারি হচ্ছে একটা প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদী অর্থাৎ স্বল্প মেয়াদী দায় কোনগুলো অর্থাৎ যে দায়গুলো এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় তাহলে তারল অনুপাতের মাধ্যমে আমরা কি জানতে পারি তারল্য অনুপাতের মাধ্যমে আমরা স্বল্পমেয়াদী দায় অনুপাত অনুপাত স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা বুঝতে পারি এটা হচ্ছে তারল্য অনুপাতের মূল কাজ এরপরে যদি আসি কার্যকারিতা অনুপাত মনে রাখবেন কার্যকারিতা অনুপাতের আর একটা নাম হচ্ছে কর্ম দক্ষতা অনুপাত কি কর্ম বা কাজ দক্ষতা অনুপাত এই যে কার্যকারী অনুপাত এটার কাজ কি এটার কাজ হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যে রান হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে কতটুকু হচ্ছে ইফেক্টিভলি এবং ইফিসিয়েন্টলি কাজ করতেছে সেটা নির্ধারণ করে এরপরে স্যার দেখেন উপার্জন হার অনুপাত মানে কি একটা প্রতিষ্ঠানে আমি যে ইনভেস্ট করতেছি এই ইনভেস্টমেন্ট থেকে আমার কত টাকা আসতেছে বা কত শতকরা কত হার লাভ হচ্ছে সেটা হচ্ছে উপার্জন ক্ষমতা অনুপাত সচল অনুপাত মানে হচ্ছে কি এই যে এটা তারল অনুপাত এবং হচ্ছে সচল অনুপাত দুইটা হচ্ছে একটা আর একটা এন্ট্রি এই যে তারল অনুপাত দিয়ে আমরা জানতে পারি হচ্ছে স্বল্পমেয়াদী কোন মেয়াদদায় পরিশোধ ক্ষমতা স্বল্প আর সচল অনুপাত দিয়ে কি জানতে পারি দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা তাহলে স্যার সিম্পল দুইটা এমসিকিউ পাইলে দুটো কাজে লাগবে আমরা হচ্ছে তার অনুপাত দিয়ে জানতে পারি স্বল্প দায় পরিশোধ ক্ষমতা আর হচ্ছে সচ্ছলতা অনুপাত দিয়ে জানতে পারি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা আশা করতেছি আজকের অধ্যায় কি এবং কি নিয়ে করব এবং কি কি টপিক থাকবে সবগুলো ক্লিয়ার আজকের এই চ্যাপ্টারে মেনলি চারটা টপিক আমরা দেখবো একটা হচ্ছে তারল্য বিশ্লেষণ কার্যকারিতা বিশ্লেষণ উপার্জন হার বিশ্লেষণ তারপর হচ্ছে সচ্ছলতা বিশ্লেষণ আশা করতেছি আমাদের কাছে ক্লিয়ার ওকে সো আমরা যদি একটু একটু যদি মুছে দিই আমরা আমাদের সূত্রগুলো যদি একটু করে যদি বলি তাহলে আমাদের কাজে আসবে সেটা হচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন তার আমি আপনাদের জন্য সেগমেন্ট করে দিলাম যে তার অনুপাতে কোন কোন জিনিসগুলো থাকবে স্যার দেখেন এই যে ব্যবসায় চলতি দায় স্বল্প মেয়াদী দেয় বহু নির্ধারণ তাহলে দেখেন চলতি অনুপাতে সূত্র কি স্যার বলুন তো চলতি সম্পত্তি রিভেন্ট চলতি দেয় এটা আমরা সবাই জানি চলতি সম্পদের মধ্যে কি কি থাকে নগদ স্বল্পমেয়াদী বিনিয়োগ দেয়া দেয় প্রাপ্য সবগুলো থাকে চলতি দায়ের মধ্যে কি থাকবে পাওনাদার প্রদয় হিসাব প্রদয় নোট স্বল্প মেয়াদী ঋণ মানে যতগুলো ঋণ সবগুলো আমরা একসঙ্গে থাকবো এটা হচ্ছে আমাদের চলতি অনুপাতের সূত্র ওকে এবার নেক্সট নেক্সট কি আছে স্যার দেখেন তো এসিক টেস্ট এটাকে কি বলা হয় দেখেন ভাই এটাকে আর একটা হচ্ছে কি তড়িত অনুপাত বলা হয় কি বলা হয় তড়িত অনুপাত কি বলা হয় বলুন তো তড়িত অনুপাত বলা খুব ইম্পর্ট্যান্ট স্যার তাহলে স্যার বলুন তো এসিড টেস্টের অনেকগুলো নাম থাকতে পারে আপনাদের পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে স্যার দেখেন তো এই যে এসিড টেস্ট এসিড টেস্ট আকারে থাকতে পারে তরিত অনুপাত আকারে থাকতে পারে এই যে দ্রুত তারপর অগ্নি পরীক্ষা সবগুলো হচ্ছে একটাই তরিত অনুপাত দ্রুত অনুপাত অগ্নি সবগুলো একটা এটা স্যার সূত্র কি বলে দেখেন তো তরির সম্পদ ডিভাইডেড চলতি দেয় তাহলে স্যার বলুন তো ভালো করে তরিত অনুপাত সূত্র কি তরিত সম্পদ ডিভাইডেড চলতি দেয় শেষ এখন তরিত সম্পদ কিভাবে স্যার একটু খেয়াল করুন তো তরিত সম্পদের সূত্র কি আমরা তো চলতি সম্পদ সম্পর্কে ভালো জানি তরিত সম্পদ মানে কি মানে হচ্ছে স্যার দেখেন একদম সিম্পল এটা কিন্তু আমি সেটা হচ্ছে দেখেন চলতি সম্পদ চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ অগ্রিম খরচ মাইনাস সমাপনী পণ্য জাস্ট এই দুইটা জিনিস বাদ দিলে হয়ে যাবে তা বুঝতে পারছেন তাহলে বলুন তো স্যার তরিত সম্পদ কীভাবে বের করে তরিত সম্পদ আর চৌদ্দ সম্পদ প্রায় সেম একটু সবাইকে বলে এখান থেকে আমরা স্টুডেন্ট আট মানে মোটামুটি আমরা ধরা খাই পরীক্ষার হলে তরিত সম্পদ আর চৌদ্দ সম্পদ প্রায় সেম আপনি জাস্ট তরিত সম্পদ বের করার জন্য হচ্ছে এই দেখেন এখানে কী ছিল চৌদ্দ সম্পদের সূত্র ছিল চৌত্রিশ সম্পদ এবার চলতি দেয় এখানে চৌত্রিশ সম্পদের জায়গায় তরিত এখানে কী আছে জাস্ট আসছে হচ্ছে কি তরীত সম্পদ এক কথা হচ্ছে সম্পদ কিভাবে বের করে একদম সিম্পল আমরা কিভাবে করব জাস্ট আমরা চলতি সম্পদ বের করব করে তার থেকে ও গ্রিম খরচ এবং সমপরিমাণ উৎপাদন বাদ দিলে আমরা কি পাবো বলতো সমপরিমাণ বাদ দিলে আমরা হচ্ছে তরীত সম্পদ আশা করি সবাই ক্লিয়ার বলতো ক্লিয়ার কিনা সবার ক্লিয়ার কেন একটু দ্রুত তো ওকে শেষ এরপর আসছে কি স্যার চলতি অনুপাত কার্যকারী মূলধন অনুপাত নিট সম্পত্তি অনুপাত সবগুলা সেম স্যার দেখেন প্রশ্নের মধ্যে অনেকগুলো নামে আসতে পারে আমাদের সব জানতে হবে দেখেন চলতি অনুপাত কার্যকারী অনুপাত তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এখন এটা যে নিজে থাকবে চলতি দায় উপরে কার্যকারী সম্পত্তি কার্যকারী সম্পত্তি আরও কয়েকটা নাম বললাম একটু আগে কি কী দেখেন তো কার্যকারী মূলধন নিট সম্পত্তি সবগুলো অথবা চলতি মূলধন এ চলতি মূলধন চলতি মূলধন কার্যকরী মূলধন নিট সম্পত্তি তিনটায় প্রায় সেম কথা বুঝতে পারছেন এগুলোকে কি করতে হবে জাস্ট এগুলো পরে থাকবে আর নিজে চলতি দেয় এখন স্যার কার্যকরী মূলধন কিভাবে বের করে একটু স্যার বলেন তো স্যার একদম সহজ জাস্ট আমি চলতি সম্পদ বের করব এবং চলতি দায় বের করব জাস্ট বের করে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে কার্যকরী মূলধন পাবো ক্লিয়ার স্যার পারা যাবে ইনশাআল্লাহ বলুন তো পারা যাবে কিনা ইনশাআল্লাহ দেখেন তো নেক্সট পেজে স্যার দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি তারল্য অনুপাত আমাদের যে চারটা টপিক ছিল তারল্য এই চারটা টপিক চলতি অনুপাতের তারল্য অনুপাতের মধ্যে তিনটা সূত্রে বেশি অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে কি তরল অনুপাত আর হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত আর হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত আর মজার বিষয় হচ্ছে সূত্রগুলো মনে রাখার জন্য সবগুলো সূত্র নিচে চলতি দায় হবে ওকে নেক্সট এরপরে কি এসে দেখেন কার্যকরী অনুপাত সূত্র প্রাপ্য হিসাব আবর্ত অনুপাত এটা আমরা সবাই জানি তারপর হচ্ছে কি প্রাপ্য হিসাব এটাও জানি জাস্ট কি করব নির্ধারে বিক্রয়কে চলতি দায় দিয়ে কি করব এটা তো ভুল হয়েছে চলতি দায় হবে না এটা এটা হবে কি গড় প্রাপ্য হিসাব এটা এখানে হবে না এটা হচ্ছে কি গড় প্রাপ্য হিসাব হবে এটা কি হবে গড় প্রাপ্য হিসাব এখন গড় প্রাপ্য হিসাব কিভাবে বলুন তো তাহলে বলুন তো স্যার প্রাপ্য হিসাব সূত্র কি ধারে বিক্রয় ডিভাইডেড গড় প্রাপ্য হিসাব আমরা কি সবাই পারবো ইনশাআল্লাহ পারা যাবে এখন স্যার দেখেন আমাকে প্রশ্ন যে ধারে বিক্রয় নির্ধারে বিক্রয় মানে কি স্যার বিক্রয় আর নির্ধারে বিক্রয় দুটো একই কথা না বিক্রয় মানে হচ্ছে যেখানে ধারে বিক্রয় আছে আবার নগদে বিক্রয় আছে বুঝতে পারছেন কিন্তু নির্ধারে বিক্রয় মানে শুধুমাত্র ধারে বিক্রয় বাকি দিয়ে বিক্রি করছি এমন লেনদেনগুলোকে নির্ধারে বিক্রয় তাইলে দেনাদার প্রাপ্য হিসাবে উপর বের করার সময় আমার কি করতে হবে উপরে নির্ধারের বিক্রয় আবার নিচে গড় দেনাদার গড় দেনাদার কীভাবে বের করে বা গড় প্রাপ্য হিসাব কীভাবে বের করে সিম্পল প্রারম্ভিক দেনাদার সম্পূর্ণ দেনাদার দুটো অ্যাড করবো দুই দিয়ে ডিভাইড করব আশা করতেছি ক্লিয়ার এরপরে কি আসবে দেখেন গড় আদায় দিবস মানে রাখবেন গড় আদায় দিবস বের করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কি লাগবে আগে আপনাকে অন্ত লাগতে হবে কি স্যার দেখেন তো এই যে প্রাপ্য দেনাদারি আবর্তনটা লাগবে এটা বের করে সেটা আমরা জাস্ট ঠিকই করব এই যে 365 কে এখানে যেটা বের হবে যে এক নম্বরে যেটা বের হবে এক নম্বরে এক নম্বরে যেটা বের হবে আমরা জাস্ট কি করব এক নম্বরে যেটা এই যে এখানে এক নম্বর যেটা বের হবে তাকে 365 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে দেখেন এখানে যদি আজকে কেউ যদি নতুনও হন একদম এই চ্যাপ্টারটা কেউ করা নাই পারবে পারবে সে সে আজকের ক্লাসটা করে নতুন পরীক্ষায় ভালো করতে কারণ আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি যেহেতু এই অর্ধারে আমাদের জন্য সহজ কেমন ওকে ওকে স্যার তাহলে আমরা একটু করে সুন্দর করে হচ্ছে এরপর পেজে যাই কেমন আশা করতেছি আমরা ক্লিয়ার তাহলে নির্ধারা আমরা বের করতে পারি তাই না এই যে নির্বিক্রয় থেকে আমরা জানি মোট বিক্রয়ের মধ্যে দুইটা জিনিস হচ্ছে কি নির্ধারে বিক্রয় নগদে ক্রয় তাহলে বিক্রয় নিট বিক্রয় পাবো আশা করি ক্লিয়ার এখন এখানে একটু করে বলি সেটা হচ্ছে দেখেন এখানে অনেক সময় প্রবলেম ফেস করে সেটা হচ্ছে অনেক সময় নিট ধারে বিক্রয় দেওয়া থাকে না তখন আমরা কি করব দেখেন যখন নির্ধারে বিক্রয় দেওয়া থাকবে না তখন আমরা জাস্ট নিট বিক্রয়কে ধরে করে ফেলবো ক্লিয়ার স্যার ওকে নেক্সট এবার স্যার দেখেন মজুদ আবর্তন এখানে ধারে বিক্রয়ের সাথে আরেকটা যে সূত্র সেটা হচ্ছে কি পাওনা দ্বারা আবর্তন এটা একটু বলে দিই সেম এখানে দেওয়া হয়নি কারণ শর্টকাটের জন্য দেখেন প্রাপ্য হিসাব আবর্তন যেটা বলছে। আরেকটা সূত্র থাকতে হবে সেটা হচ্ছে কি প্রদয় হিসাব আবর্তন সেটা সেম উপরে এখানে নির্ধারে বিক্রয় ছিল না এখন এখানে হবে কি হচ্ছে নির্ধারে ক্রয় আর এখানে ছিল কি বলুন তো এখানে ছিল গড় প্রাপ্য হিসাব আর ওখানে হবে গড় প্রদ হিসাব লেয়ার স্যার এখন স্যার দেখেন প্রাপ্য হিসাব দোদারা আবর্তন অনুপাত প্রদ হিসাব দেনাদার আবর্তন অনুপাত পারে কীভাবে কিভাবে রাখতে পারি স্যার দেখেন প্রাপ্য হিসাবের ক্ষেত্রে উপরে হবে ধারে বিক্রয় প্রাপ্য ক্ষেত্রে কারণ ধারে বিক্রয় ধারে বিক্রয় করলেই তো আমার কি হবে এই যে কি বলে ধারে বিক্রয় হবে ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব হবে তাহলে উপরে প্রাপ্য হিসাবের ক্ষেত্রে উপরে ধারে বিক্রয় হবে আর নিচে গড় হিসাব হবে আর প্রদয়া দ্বারা আবর্তনের ক্ষেত্রে উপরে ধারে ক্রয় হবে নিচে নিজে হবে ক্লিয়ার এবারে মজুদ আবর্তন সিম্পল স্যার মজুর আবর্তন কেমনি বের করে বলুন তো ওহো দেখেন আচ্ছা স্যার দেখেন এবার মজুদা আবর্তন অনুপাতটা আমরা কিভাবে বের করবো সিম্পল উপরে হবে বিকৃত পণ্যের ব্যয় নিচে হবে গড় মূল্য তাহলে বলতে স্যার উপরে কি হবে উপরে হবে বিকৃত পণ্যের ব্যয় আর নিচে হবে গড় মজুদ আশা করি ক্লিয়ার বিকৃত পণ্যের ব্যয় গড় মজুদ আর মজুদ আবর্তনের সূত্র কি বিকৃত পণ্যের ব্যয় নিচে গড় মজুদ গড় মজুদ কিভাবে করে গড় বললেই প্রারম্ভিক এবং সমর্পণীকে অ্যাড করবো দুই দিয়ে ডিভাইড করি এখানে দেওয়া আছে যে প্রারম্ভিক যাদের দরকার তারা স্ক্রিনশট নিতে পারেন তাহলে প্রত্যেকটা সূত্রে দেখেন এই যে প্রারম্ভিক কে আমি কি করব সমাপনী কে যোগ করব করে দুই দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব এই যে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে সিম্পল আমরা জানি নেট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পায় আশা করতেছি আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার নেক্সট এবার স্যার দেখেন তো এবার কি আছে সম্পত্তি আবর্তন অনুপাত এটা আমাদের লাগতে পারে কেমন একটু লিখে রাখি সম্পত্তি আবর্তন অনুপাত সিম্পল নেট বিক্রয় ডিভাইড বাই গড় সম্পত্তি সম্পত্তি আবর্তন অনুপাত মানে কি মানে হচ্ছে আমি যে টাকাটা সম্পত্তিটা ইনভেস্ট করছি আমার ব্যবসায় ওই সম্পত্তি থেকে আমার কত টাকা বিক্রি হচ্ছে এটাকে বলে কি সম্পত্তি আবর্তন অবস্থা এটাকে বলা যায় আমি আমার যে সম্পত্তিটা আছে ওই সম্পত্তি আমার কতবার বিক্রয়ের কাজে ব্যবহার হয়েছে ক্লিয়ার স্যার তাহলে আমরা কি করবো বলেন তো সিম্পল সম্পত্তি আবর্তন কিভাবে বের করে সেটা হচ্ছে কি নিট বিক্রয়কে আমরা কি দিয়ে ডিভাইড করবো গড় সম্পত্তি দিয়ে ডিভাইড করবো ঠিক আছে স্যার গড় সম্পত্তি ডিভাইড করবো সবাই সূত্রটা যদি নিয়ে দেন কষ্ট করে নিট বিক্রয় কীভাবে করে আবার আগের মতো মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত মানে যত প্রকার সমন্বয় আছে সবগুলা মাইনাস করব করে নিট বিক্রয় পাবো এবং দেখেন গড় সম্পত্তি আমরা আগের মতো এখানের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে যে সূত্রের মধ্যে গড় থাকবে গড় করে প্রারম্ভিক এবং সমাপনী অ্যাড করবেন করে দুই ডিভাইড করবেন পয়েন্ট টু বি ইম্পর্ট্যান্ট দেখেন স্যার অনেক সময় আমাকে অনেক প্রশ্ন প্রশ্ন করে অথবা অনেকে পরীক্ষা প্রবলেম ফেস করে স্যার শুধুমাত্র সম্পত্তির একটা জেড দেওয়া থাকে হয় প্রারম্ভিক না হয় সমাপনী যেমন মজুত পণ্যের ক্ষেত্রে দুইটা দেওয়া তখন কি থাকে জাস্ট একটা হয় প্রারম্ভিক সমাপনী না হলে প্রারম্ভিক মজুদ না হয় সমাপনী মজুদ আবার এই যে সম্পত্তি সম্পত্তিও স্যার একটা দেওয়া থাকে এটা এটা কি করছেন শুধুমাত্র প্রারম্ভিক সম্পদ অথবা সমাপনী সম্পদ স্যার ইন দ্যাট কেস আমি কি করব আমাকে গড় সম্পত্তি বের করার সময় মনে রাখবেন যখন একটা জের দেওয়া থাকবে সম্পত্তি হোক মজুদ হোক মানে গড় নির্ণয় এগুলো ক্ষেত্রে দুইটা জিনিস লাগে এটা হচ্ছে প্রারম্ভিক এটা হচ্ছে সমবনে তাকে টু দিয়ে ডিভাইড করি যখন শুধুমাত্র একটা জের দেওয়া থাকবে তখন আমরা জাস্ট কি করবো বলুন তো তখন আমরা ওই একটা দিয়ে ম্যাটটা করে ফেলবো কেমন তখন গড় বের করতে হবে তাহলে বলেন তো স্যার যেখানে যেখানে গড় প্রয়োজন সেখানে যদি একটা জেড দেওয়া থাকে ইন দ্যাট কেস আমাকে গড় করতে হবে না যেটা দেওয়া আছে আমি সেটা দিয়ে ম্যাথ করব সবাইকে বুঝছেন কিনা বলুন তো একটু আমি যাই এতক্ষণ ধরে কথা বললাম সবাইকে বুঝতেছেন ক্লাসটা দ্রুত বলুন তো স্যার স্যার সবাই কি বুঝতেছেন স্যার স্যার একটু সাইডে দাঁড়ান আচ্ছা আমি যা দাঁড়াচ্ছি আমরা কি সবাই বুঝতেছি আলহামদুলিল্লাহ তো আমি সাইডে আমরা সবাই বুঝতেছি স্যার স্যার পারবো আমি একটু করে বলে দিই আপনার একটু স্ক্রিনশট নেন স্যার দেখেন কোনো জায়গায় যদি গড় মজুদের ক্ষেত্রে অথবা গড় সম্পত্তির ক্ষেত্রে গড় প্রাপ্য হিসাবে ক্ষেত্রে যদি কোনো কারণে একটা মাত্র দেওয়া আছে এটা সারা দেওয়া থাকে শুধুমাত্র একটা যে গড় বের করার জন্য আমরা জানি কয়টা জিনিস থেকে দুটো জিনিস লাগে প্রারম্ভিক এবং সমাপনে দুটোই লাগে তাকে তু দিয়ে ডিভাইড করি যদি কোনো কারণে শুধুমাত্র প্রারম্ভিক অথবা শুধুমাত্র সমাপনে দেওয়া থাকে তখন আমরা গড় বের করার দরকার নাই একটা দিয়ে করে ফেলবো ক্লিয়ার স্যার ওকে স্যার ওকে এর প্রস্তাব খেয়াল করেন আমাদের লাস্টে কি আছে দেখেন উপার্জন ক্ষমতা উপার্জন মনে রাখবেন মনে রাখবেন উপার্জন ক্ষমতা বললে সূত্রগুলো অনেকে উপার্জনের মনে থাকে না এটা কেমনি মনে রাখবে বলুন তো উপার্জন বললে অনেকে সূত্রগুলো মনে থাকে না এটা শর্টকাট এটা শর্টকাট হচ্ছে স্যার খেয়াল করেন সিম্পল আচ্ছা আমি এখানে একটু করে লিখে দিই স্যার দেখেন তো তাইলে আমরা দেখতে পাচ্ছি কার্যকারিতাতে আমাদের মেন সূত্র কয়টা কার্যকারী অনুপাত বা দক্ষতা অনুপাতে মেন সূত্র কয়টা তিনটা কি কি বলুন তো স্যার এখানে একটু যদি একটু লিখি স্যার দেখেন তো যদি লিখি একটু কীভাবে দেখেন একটু খেয়াল লিখতে খেয়াল করেন একটা হচ্ছে স্যার এখান থেকে এমসি কে লিখে রাখ বোঝার মনে রাখবেন বলবে নিচের কোনটি কার্যকারিতা অনুপাত নিচের কোনটি তারল অনুপাত এই জন্য আমি বারবার বারবার রিপিট করতেছি যেমন আমরা তারল অনুপাতে তিনটা দেখছি একটা হচ্ছে কি বলুন তো এটা ছিল তর চলতি তরল অনুপাত একটা ছিল হচ্ছে এসিড টেস্ট অনুপাত বা হচ্ছে তরিত অনুপাত আর একটা ছিল কি বলতো কার্যকরী মূল অনুপাত তারপর কার্যকরী অনুপাতে কয়টা দেখছি তিনটা এগুলো সবগুলো এমসি কিউ জন্য খুবই ইম্পর্টেন্ট তিনটা দেখছি কি কি বলেন তো একটা হচ্ছে প্রাপ্য হিসাব আবর্তন প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত একটা হচ্ছে প্রদয় হিসাব প্রদয় হিসাব আবর্তন অনুপাত আর একটা কিছু স্যার বলুন তো মজুদ আবর্তন অনুপাত এগুলো কিন্তু এমসিকিউতে সবগুলো আসবে বলবে এভাবে প্রশ্ন করবে নিচের কোনটি আর হচ্ছে কার্যকারিতা অনুপাতের অংশ সো এখানে যে যে কোনো তিন এই যে তিনটে যে থাকবে প্রাপ্য হিসাব অনুপাত প্রদ হিসাব অনুপাত মজুদ আবর্তন অনুপাত ক্লিয়ার স্যার এরপরে স্যার খেয়াল করেন ওকে তো স্যার বলুন তো কয়টা তিনটা থাকবে কটা থাকবে তিনটা এখন দেখেন খেয়াল তো এই তিনটার মধ্যে আমাদেরকে অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে আমরা আশা করতে বুঝতে পেরেছি ঠিক আছে স্যার 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 ওকে দেখেন তাইলে বলুন এখন দেখেন এই যে প্রাপ্য হিসেবে অনুপাত এখানে লাগবে কোনটা সূত্রের মধ্যে ধারে বিক্রয় লাগবে প্রাপ্য কি লাগবে ধারে বিক্রয় তারপর পদ হিসাবে লাগবে ধারে হচ্ছে কি ধারে ক্রয় আর মজুদ আবর্তনের উপরে লাগবে কি এটা নিট বিক্রয় হবে এটা বিকৃতপূর্ণ ব্যয় হবে সরি এখানে ভুল হয়েছে এটা কি হবে এটা বিকৃতপন্ন ব্যয় হবে মজুদা বর্তমানে কি হবে সরি এই যে আগেরটা 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 বিকৃত বনে ব্যয় না আচ্ছা এখানে এটা ভুল হিসেবে বিকৃত বনে ব্যয় আচ্ছা বিকৃত বনে ব্যয় আছে তো ওকে তাহলে মজুদ আবর্তন উপরে থাকবে বিকৃত বনের ব্যয় তারপর দেয়ানদার আবর্তন উপরে কি থাকবে বলুন দেয়ানদার আবর্তন উপর থাকবে হচ্ছে যে প্রাপ্য হিসেব উপরে আর সরি দারে বিক্রয় আর পাওনা দেওয়া বর্তন হচ্ছে ধারে ক্রয় ক্লিয়ার স্যার পারবে পারবো সবাই ওকে এখন স্যার দেখেন তাহলে আমাদের এই যে এটা শেষ কেমন উপার্জন উপাত উপার্জন উপাদে মনে রাখবে বেশিরভাগ আমরা মুনাফা এবং বিক্রয় নিয়ে কাজ করবো কী নিয়ে কাজ করব বলুন তো মুনাফা এবং বিক্রয় নিয়ে কাজ করবো ওকে এবার স্যার খেয়াল করুন তো এখানের মধ্যে কি আছে সম্পত্তি হতে উপার্জন অনুপাত এটা হচ্ছে উপার দেখেন স্যার যদি বলা নিচের কোনটা উপার্জন হার অনুপাত আমাদেরকে দ্রুত ম্যাচ করতে হবে একটু দেখেন সম্পত্তি হতে উপার্জন অনুপাত তাহলে কি বলে স্যার বলতো তো নিক মুনাফা ডিভাইডেড গড বিক্রয় ক্লিয়ার এটা সম্পত্তি হতে না এটা এটা ভুল হয়েছে এটা ওহো গড় সম্পত্তি এখানে হচ্ছে বিনিয়োগ হবে এটা এটা গর্বিক এটা গড় সম্পত্তি হবে গড় সম্পত্তি হবে দেখেন স্যার গড় সম্পত্তি ডিপেন্ড স্যার সম্পত্তি হতে অনুপাত এখানে বেশি এই সূত্রের মধ্যে এই সেগমেন্টে সবচেয়ে বেশি হচ্ছে আমরা নিট মুনাফার বিক্রয় দেখব কেমন আপনাকে বলছে কি সম্পত্তি হতে তাহলে সম্পত্তি হতে সম্পত্তি নিচে গড় সম্পত্তি নিচে থাকবে উপরে নিট মুনাফা গড় সম্পত্তি মানে আমরা জানি প্রারম্ভিক সম্পদ সম্পূর্ণ সম্পদ আবারও বলতেছি যদি কোনো কারণে সম্পত্তি দেওয়া না থাকে যদি কোনো কারণে সম্পত্তি দেওয়া না থাকে মানে প্রারম্ভিক সম্পত্তি না থাকে জীবনে কোনো একটা যেটা সেটা নিয়ে করবো এরপর দেখেন এরপর স্যার দেখেন নিট মুনাফার অনুপাত আর এটা তো আমরা সবাই জানি নিট মুনাফা নিট মুনাফা ডিভাইড নিট বিক্রয় এরপর স্যার দেখেন তো এটাও জানি এটাও জানি এরপর দেখেন এরপর দেখেন স্যার সচ্ছলতার অনুপাত শূন্য এটা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দেখেন ব্যবসায়ী দীর্ঘমেয়াদী দায় পরিশোধ বা ঋণ পরিশোধ ক্ষমতা নির্দেশ করে স্যার দেখেন এটা এই দুইটা সূত্র খুবই খুবই ইম্পর্টেন্ট সবাই একটু ভালো করে লিখে রাখেন দেখেন মোট দায় বা মোট দায় সম্পত্তি অনুপাত সমান স্যার দেখেন এটাকে বলে আবার কি ড্যাপ টু টোটাল অ্যাসেট রেশিও তাই দেখ উপরে হবে কি মোট দায় নিচে হবে মোট সম্পত্তি কেমন ডিভাইড বাই হান্ড্রেড এরপর স্যার কি আছে দেখেন তো এরপরে আছে স্যার দেখেন কি এই যে মোট দায় সমান কি চলতি যায় যোগ দীর্ঘমেয়াদী এই দায় যোগটা জাস্ট যোগ করলে যোগ করলে হয়ে যাবে এরপর স্যার কি বলছে দেখেন মোট সম্পত্তি মোট দায় যোগ মালিকানা সপ্ত আচ্ছা এবার দেখেন দায় মালিকানার উপর দায় মালিকানার সূত্র কি বলেন তো দায় মোট দায় ডিভাইডেড বাই মোট মানে কেন সম্পত্তি ওকে সো আমাদের মোটামুটি এটা হয়ে গেছে এবার আমরা হচ্ছে এবার আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ এমসি কিউ এটা না লাগবে এমসি প্র্যাকটিস করতে করতে আমাদের সলভ হয়ে যাবে সো সবাই দ্রুত প্লিজ একটু এখন আমি এতক্ষণ কোনো কথা বলিনি আপনাদেরকে পুরা ম্যাথটা বুঝেছি একদম শর্টকাটে এই চ্যাপ্টারে এগুলো হচ্ছে বেসিক এখন ম্যাথ করতে করতে আপনাদেরকে বোঝাবো চলো সবাই দ্রুত যারা যারা ক্লাসে আছেন একটু প্লিজ আপনাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে এখন একটু শেয়ার করে দেন এবং মেনশন করে দেন

এক নাম্বার দিয়ে একের ক একের খ এভাবে দিব কেমন ওকে আমাকে একটু দ্রুত বলুন তো নিচের কোনটি তার অনুপাত এটা হচ্ছে কি চলতি অনুপাত মোট লাভ অনুপাত দায় মালিকের অনুপাত দায় মোট সম্পত্তি অনুপাত কোনটা হবে দ্রুত ফার্স্ট একটু ফার্স্ট জানান সবাই দ্রুত আমি সত্যিছি সবাই একটু দ্রুত অ্যান্সারটা জানান দ্রুত একের উত্তর কোনটা হবে স্যার বলুন তো একের উত্তর কোনটা হবে দ্রুত একের উত্তর কোনটা হবে বলুন তো উত্তর কোনটা একটু দ্রুত বলেন এখানে এই যে নিচের কোনটি তারল অনুপাত আমরা বলছিলাম চারটা অনুপাত এর মধ্যে একটা হচ্ছে তারল্য অনুপাত তারল অনুপাতের মধ্যে মোট তা চলতি অনুপাত এটা হচ্ছে তারল অনুপাতের অংশ উত্তর এটা হতে পারে তাই না এটা উত্তর এটা হইতে পারে দেখেন তাহলে চলতি অনুপাত এটা হইতে পারে তার অনুপাতের অংশ এ স্যার কি আছে দেখেন তো এ কি আছে স্যার দেখেন মোট লাভ অনুপাত আমরা বলুন তো মোট লাভটা কিসের অনুপাতের অংশ মোট লাভ হচ্ছে উপার্জন হার অনুপাতের অংশ এরপরে দায় মালিকানা অনুপাত এবং দায় মোট সম্পত্তি অনুপাত এই দুইটা হচ্ছে মালিকানা সত্যের কি বলে সচ্চলতা অনুপাত দেখেন স্যার এখানে এ দুইটা হচ্ছে সচ্চলতা অনুপাত আমি আবার বলছি এই দুটো হচ্ছে কি সচ্চলতা অনুপাত এটি হচ্ছে কি এ দুইটা হচ্ছে সচ্চলতা 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 অনুপাত এ দুইটা সচ্চলতা আর এটা হচ্ছে কি উপার্জন হার দেখছেন স্যার কিভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়তে জনহার, উপার্জন উপার্জন হার তাহলে স্যার দেখেন তো এই যে খ নাম্বার চু উপার্জন হার আর এই গো আর গো হচ্ছে সচ্চর অর্জন তাহলে স্যার বলুন তো বাকি থাকে কোনটা বাকি কোনটা থাকে বলুন তো বাকি থাকে হচ্ছে চল তিন সো আশা করি উত্তর কোনটা হবে উত্তর হবে কোনটা চল তিন সবাই কি বুঝতে পেরেছি আমরা সবাই অনেকগুলো উত্তর দিয়েছে মাসাল্লাহ সবাইকে উত্তর দিতে নাহলে পারবেন না তো ভাই নাহলে তো আমরা আগাইতে পারবো না তাই না এরপরে স্যার দেখেন এরপরে নেক্সট হচ্ছে কি নেক্সট কি দেখা দেখেন তড়িৎ সম্পদ নিচের কোনটা তরল সম্পদ নগদ তহবিল মজুদ পণ্য প্রাপ্য হিসাব কোনগুলো তরল সম্পদ একটু দ্রুত বলুন তো দুইয়ের উত্তর কোনটা হবে দুই উত্তর কোনটা হবে স্যার বলুন তো নগদ তহবিল মজুদ পণ্য প্রাপ্য হিসাব দুইয়ের উত্তর কোনটা হবে যারা যারা ক্লাসেন এন প্রত্যেকে হচ্ছে অ্যানসার করে ট্রাই করেন প্লিজ এর অ্যান্সার কোনটা হবে স্যার বলুন তো দ্রুত তরল সম্পদ কোনটা মানে সবচেয়ে তরল বেশি যেমন যে নগদ তহবিল বোজুৎপন্ন প্রাপ পয়সা উত্তর কোনটা একটু দ্রুত জানা দ্রুত দুই সুলতানা হক বলছে হচ্ছে ক দুই এর ক আচ্ছা আচ্ছা বি বলতেছে আচ্ছা ওকে এরপরে সবাই বি বলতেছে বা ক বলতেছে সবাই সবাই উত্তর দিতে হবে সবাইকে উত্তর দিতে একটু দ্রুত জানান সমীর উল্লাহ বলছে খ সেটা আমরা একটু দেখি উত্তর কোনটা হবে উত্তর হবে কোনটা স্যার মাসাল্লাহ যারা যারা খ দিয়েছেন আপনাদের উত্তর ঠিক হয়েছে স্যার দেখেন এখানে এই যে মজুদ পণ্য দেখেন স্যার খেয়াল করেন মজুদ পণ্য চলতি সম্পদ কিন্তু কি সম্পদ না তরল সম্পদ না একটু সবাই লিখে রাখেন স্যার দেখেন দেখেন মজুদ পণ্য চলতি সম্পদ ঠিক আছে ইটস ওকে বাট তরল সম্পদ না কেমন কারণ দেখেন তরল সম্পদ কোনগুলো যেগুলো অতি দ্রুত নগদে রূপান্তর করা যায় সেগুলো তরল সম্পদ দেখেন আমি দেখেন এই যে নগদ তহবিল তো নগদে আছে তারপর আমি কি নগদে রূপান্তর করতে পারবো কি করতে পারবো না সোল্ড আউট করে নগদ রূপান্তর করতে পারবো না সো যাদের উত্তর খ দিয়েছেন তাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে এরপরে দেখেন স্যার এই যে ঠিক এরপর স্যার দেখেন এরপর কি আছে অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো তাহলে স্যার পর্যন্ত কোনটা হবে তারল্য পর্যালোচনা মূলধন কাঠামো পর্যালোচনা মুনাফার অর্জন ক্ষমতা একটু স্যার কোনটা হবে কোনটাও হবে বলুন তো উত্তর কোনটা হবে তিনের উত্তর কোনটা হবে স্যার বলুন দ্রুত পূজা সরকার বলছে পূজা সরকার এরপর দেখি স্যার এরপরে কি হবে সবাই দ্রুত একটু কমেন্ট করেন দ্রুত সবাই দ্রুত জানো এটা কি হবে তিন নম্বর কি তারল্য পর্যালোচনা মূলধন কাঠামো পর্যালোচনা অনুপাত মুনাফা উপার্জন ক্ষমতা অনুবাদ বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো এটা কোনো উদ্দেশ্যে করা হয় বলুন দ্রুত এটা সহজ ম্যান এটা পারার কথা সুলতানা আক্তার এখনও এত বিছাইয়ে নাম্বারে ভাইয়া কোনো এত এত দ্রুত করলে তো হবে না ভাইয়া আমার স্বপ্ন বলছে খ ক আচ্ছা চার এইগুলো চার মার্কি এক দুই এক এভাবে না দিবেন এক ক এক এভাবে দিতে হবে তাছে বলুন উত্তর কোনটা হবে সিম্পল সবগুলো মনে রাখবেন এটা সবগুলো এটা আমি জানি অনেকে ভুল দিবে সবাই মুখস্থ করে রাখবেন দেখেন আমরা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে দেখেন আমরা একটু দেখছিলাম যে আর্থিক বিভিন্ন যে পাঁচ চারটা চারোটা এটার মাধ্যমে করা সো এটার মাধ্যমে আমরা দেখেন তার অনুপাত পর্যালোচনা করতে পারি মূলধন কাঠামো পর্যালোচনা করতে পারি মুনাফা দেখেন যেমন খেয়াল করেন যে তার অনুপাত হচ্ছে তার অনুপাত কোনটার মাধ্যমে জানা যায় সেটা হচ্ছে কি তার অনুপাতের মাধ্যমে এবার দেখেন এই যে মূলধন কাঠামো এটাতে জানা যাচ্ছে দায় মালিকের অনুপাত দায় অথবা হচ্ছে সচ্চলতা অনুপাত সচ্চলতা অনুপাত সচ্চলতা অনুপাত তারপর মুনাফার ক্ষমতা হচ্ছে উপার্জন হার অনুপাত উপার্জন হার অনুপাত ঠিক আছে তিনটা তাই তিনটাই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সো তিনটা হচ্ছে আমাদের উত্তর কেমন ওকে ওকে স্যার এবার খেয়াল করেন স্যার এবার কি আছে এই যে আমাদের কাছে ম্যাথ আসছে একটু সবাই খেয়াল করেন ম্যাটটা আমাদের কাছে আসছে একটু দ্রুত সবাই খেয়াল ম্যাটটা একটু দেখেন ভাই সবাই একটু ম্যাটটা খেয়াল করেন আমি একটু সলভ করার ট্রাই করি কেমন একটু সলভ করার ট্রাই করি সবাই দেখেন কি বলছে সুরমা কোম্পানি লিমিটেডের নিট বিক্রয় বিয়াল্লিশ হাজার টাকা মোট লাভ আট হাজার চারশো টাকা মোট লাভ আট হাজার চারশো মোট লাভ আট হাজার চারশো টাকা প্রারম্ভিক মজুদ চার হাজার টাকা সম্পূর্ণ এত টাকা হলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় কত স্যার দেখেন আমরা বলুন তো এটা উত্তর কোনটা হবে দ্রুত বলুন তো এটা উত্তর কোনটা হবে দ্রুত স্যার আমরা সবাই জানি স্যার দেখেন দেখেন এখানে আমাদেরকে দেখেন নিট বিক্রয় দেওয়া আছে এরপর হচ্ছে কি মোট লাভও আট হাজার চারশো তার আমরা জানি স্যার দেখেন আমরা ইজিলি বলতে পারি না নিট বিক্রয়ের লাভ দেওয়া থাকলে বিক্রি করে ব্যয় কত হবে এই যে উত্তরটা আমি এখানে দিলাম এই যেখানে দিলাম স্যার দেখেন সবাই খেয়াল করেন সূত্রটা খেয়াল করেন এদিকে দেখেন নিট আমরা আমরা আইবি মধ্যে দেখছি নিট বিক্রয় কেউ থেকে বিকৃত পণ্যের ব্যয় যদি মাইনাস করি বিকৃত পণ্যের ব্যয় যদি কি করি মাইনাস করি তাহলে আমরা কীভাবে বলুন তো আমরা মোট লাভ পাই একটু খেয়াল করুন সবাই মোট লাভ পাই তাহলে দেখেন তো নিট বিক্রয়ের মধ্যে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ও আছে আবার মোট লাভ তাহলে এই দুইটা যোগ করলে কি পাওয়া যায় মোট নিট বিক্রয় একটু সবাই খেয়াল করেন তাই দেখেন তো আমাদের এখন লাগবে কি বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় যদি বাদ দিলে যদি মোট লাভ আছে সিমিলারলি নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যায় তাহলে বলুন তো আমরা কীভাবে পাবো দেখেন তো নিট বিক্রয় কত নিট বিক্রয় হচ্ছে কত নিট বিক্রয় হচ্ছে কত বিয়াল্লিশ হাজার টাকা কত হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা সে দেখেন তো এই বিয়াল্লিশ হাজার টাকা থেকে যদি আমি যদি আট হাজার চারশো দিন মাইনাস করি আট চারশো দিন কি করি মাইনাস করি তাহলে আমাদের কি আসবে বলুন তো কী পাওয়া যাবে আমাদের হচ্ছে এটা পাওয়া যাবে উত্তর হবে কত এটা হচ্ছে আমরা একটু একটা মাইনাস করি ফো সবাই কাইন্ডলি মাইনাস করে দেখেন নিট বিক্রয় কত বিয়াল্লিশ হাজার টাকা মাইনাস আট হাজার চারশো আট হাজার চারশো আট হাজার কত চারশো তাহলে মোট লাভ কত তেত্রিশ হাজার ছয়শো উত্তর হবে কত তেত্রিশ হাজার স্যার এই যে এই সূত্রটা এই সূত্রটা সব জায়গায় কাজে লাগবে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যে ব্যয় বাদ দিলে মোট লাভ বের হয় তার মানে দেখেন আমি যদি এখন বিকৃত পণ্যে ব্যয় বের করতে চাই কি করতে হবে নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিকৃত পণ্যে ব্যয় সিমিলারলি আমি যদি নিট বিক্রয় থেকে যদি মোট লাভ পাই এই যে বিকৃত পণ্যে ব্যয় বাদ দিই মোট লাভ পাবো ক্লিয়ার স্যার সো এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে আমি যদি যাই আচ্ছা অনেক উত্তরটা বের করেছে মাসাল্লাহ ভেরি গুড ওকে 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 এবার স্যার খেয়াল করেন নেক্সটে কি আছে দেখেন নেক্সটে দেখেন সুরমাল এই যে মজুদ আবর্তন অনুপাত ব্যয় করো স্যার আমরা একটু আগে বিকৃত পণ্য ব্যয় ব্যয় করছি না হাজার টাকা বিকৃত ব্যয় কত তেত্রিশ হাজার ছয়শো সো আমরা বলুন আমাকে সবাই দ্রুত বলুন তো দেখছেন কাজ করতেছে স্যার একটু আমাকে বলুন তো মজুদ পণ্যের আবর্তন অনুপাত সূত্র কি বলুন তো সবাই আমাকে দ্রুত বলুন তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি 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 বলুন তো ভাইয়া দ্রুত

একটু বন্ধ একটু এটা বন্ধ করে না একটু আমি একটু বড় শেষ করেছি আবার ক্লাস নিবি যে একটু কাইন্ডলি আমাকে জানান তো আমাকে ঠিকঠাক করে এখন আবার দেখা যাচ্ছে কিনা আগের মতো করে জাস্ট হচ্ছে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে হচ্ছে লাইফটা একটু কিছু সময়ের জন্য চলে গেছিল এখন বলুন তো একটু কাইন্ডলি দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি সরি তার জন্য কারেন্ট চলে গেছিলো তো এই জন্য একটু দ্রুত জানান দেখা যাচ্ছে কিনা আবার আগের মতো শোনা যাচ্ছে কিনা দেখেন তো এই যে ক্লাসটা দেখান তো সবাই ক্লিয়ার আছে কিনা দ্রুত জানান দ্রুত জি স্যার ওকে ডান ওকে স্যার খেয়াল করেন স্যার দেখেন আমাদের কি বলছে মজুদ আবর্তন অনুপাত বের করতে বলছে মজুদ আবর্তন তাহলে বলুন তো স্যার মজুদ আবর্তন কিভাবে বের করে মজুদ আবর্তনের সূত্র কি জাস্ট সিম্পল বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ এখন দেখেন বিকৃত পণ্যের ব্যয় গত গতবার আমরা অলরেডি বের করছি কত ছিল

এটা কত পেস্তা বলুন তো এই যে একটু খেয়াল করে এগুলো কিভাবে বের করে দেখেন একটি প্রতিষ্ঠানে চলতি সম্পদ তেষট্টি হাজার টাকা চলতি অনুপাত ফাইভ ইস টু টু হলে স্যার বলুন তো চলতি দায়ের পরিমাণ কত মনে রাখবেন স্যার দেখেন এই যে এখানে কত বলছে অনুপাত কত ফাইভ ইস টু টু খেয়াল করেন স্যার ফাইভ ইস টু টু খেয়াল করেন স্যার মনে রাখবেন যখন অনুপাতগুলো এভাবে দেওয়া থাকবে এই যে অনুপাতের যে ডান পাশটা এই যে বাম পাশটা এই যে এটা 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 হচ্ছে সম্পদ এটা হচ্ছে কি স্যার এটা হচ্ছে কি এটা হচ্ছে সম্পদ পাশ এটা কি স্যার বলুন সম্পদ পাশ আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দায়ের পাশ বুঝে গেছে স্যার বুঝতে পারছেন তার মানে আমার এখানে সম্পদ দেওয়া আছে তেষট্টি হাজার টাকা তার মানে স্যার দেখুন তো এই যে সম্পদ এখানে কয় ভাগ আছে এই যে